दीर्घ समय अपेक्षा बार बार एकटाई प्रश्न सकल मने घुरत लोकल ट्रेन कब कारण बस चालू हो विभिन्न गणपरिवहन जा जा रही है ता तो चालू हो गए बस অটো সমস্ত কিছুই চলছিল কিন্তু কবে থেকে ট্রেন চালু হবে তার কারণ গণপরিবহনের সবথেকে নির্ভরযোগ্য যে মাধ্যম সাধারণ মানুষের কাছে যেখানে প্রচুর মানুষ যাতায়াত করেন প্রান্তিক এলাকা থেকে শহর শহরতলিতে তাদের রুটি রুজির সন্ধানে আসার রাস্তাটা কার্যত বন্ধ ছিল প্রায় আট মাস সময় পেরোলো এবং লোকাল ট্রেনের চাকা আজই গড়ালো কিন্তু এই লোকাল ট্রেনের চাকা গড়ানোর পরও যেই ছবিটা কাঙ্ক্ষিত হওয়ার কথা যেই ছবিটা সত্যি আজ দেখতে পাওয়ার কথা কোথাও কোথাও কিন্তু সেই ছবিটা দেখা যাচ্ছে না অর্থাৎ সচেতনতার যেই ছবি আমাদের কাছে স্পষ্ট হওয়ার কথা ছিল সাধারণ মানুষের সমস্ত বিধি যা মানার কথা ছিল কোথাও কিন্তু সেটা ক্ষুণ্ণ হচ্ছে কেউ কোথাও মাস্ক পড়ছেন না তো কোথাও সোশ্যাল ডিস্টেন্সের কোনো বালাই নেই এই ছবিগুলোর মধ্যে দিয়েও আমরা ব্যতিক্রম ছবিও যেরকম নিশ্চিত অর্থেই দেখতে পেয়েছি শিয়ালদহ স্টেশনে সেখানেও কিন্তু ওই যে গোল দাগগুলো রয়েছে সেখানেই সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং বিধি মেনে তারা ট্রেনে উঠছেন ট্রেনে বসার ক্ষেত্রেও যে রেড ক্রস মার্কিং আছে সেই রেড ক্রস মার্কিং অ্যাভয়েড করেই কিন্তু তারা ডিস্টেন্স মেনে বসছেন অর্থাৎ দুটো ধরনের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে ছড়িয়ে রয়েছেন তাদের কাছেই বরং আরও একবার চলে যাই আমাদের সঙ্গে এই মুহূর্তে যে প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর থেকে প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা এর আগেও আমাদেরকে বিভিন্ন ছবি সামনে তুলে ধরেছেন অন্যদিকে তথাগত রয়েছেন আমাদের সঙ্গে তথাগত চক্রবর্তী বারুইপুর থেকে পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত কিন্তু আমরা নিচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অসীম মৈত্র প্রাক্তন রেলকর্তা অসীমবাবু আপনাকে স্বাগত জানাবো জি চব্বিশ ঘন্টায় ভার্গব মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ভার্গব মৈত্র খড়গপুর আইআইটির অধ্যাপক আপনাকেও স্বাগত জানাবো ভার্গববাবু আমি শুরুতেই একটু মৌমিতার কাছে চলে যাই মৌমিতা ব্যারাকপুর স্টেশন স্বাভাবিকভাবেই এই সপ্তাহের কাজের দিন মিড উইক ভিড় থাকার কথা কিন্তু আজ তো শুরু হলো ট্রেন চলাচল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কতটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে রুমেলা বলবো যে সকাল থেকে যে সচেতনতার ছবি লক্ষ্য করা গিয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা প্রায় নেই বললেই চলে গোল মার্কিং দেখতে পাচ্ছ গোল মার্কিং এর জায়গায় রয়েছেন কিন্তু তার মেনটেনেন্স সেরকমভাবে হচ্ছে না যদিও অফিস টাইম এই মুহূর্তে পেরিয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সব রকম যাতে সেফটির যে দিক সেই দিক খুঁটিনাটি সেই দিক ভালোভাবে তুলে ধরার দেখতে পাচ্ছে ব্যারাকপুর স্টেশন যেহেতু ব্যারাকপুর স্টেশনের প্ল্যাটফর্ম অত্যন্ত বড় জাংশন ঐতিহ্যবাহী একটি স্টেশন সেই কারণে কিন্তু অনেকগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে কিন্তু সেখানে স্যানিটাইজার দেওয়া হচ্ছে লক্ষ্য করছো যে বিভিন্ন জায়গা যেগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ছিল সেই এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি জায়গা যেখানে থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার দেখা হচ্ছে তারপরেই কিন্তু স্টেশন প্রিমিসেসের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে অফিস টাইম যেমনটা বলছিলাম যেহেতু এখন সকাল 10:30 বাজে খুব স্বাভাবিকভাবেই অফিস টাইমটা কিন্তু কিছুটা হলেও পেরিয়ে গিয়েছে ব্যারাকপুর এই স্টেশন থেকে অর্থাৎ শহরতলির প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করেন স্টেশন প্রিমিসেসের যদি এলাকাটা দেখো তবে ব্যারাকপুর স্টেশন প্রিমিসেসের এই যে চত্বর এই চত্বর কিন্তু অন্য সময় জমজমাট থাকে সেই স্টেশন চত্বরেরও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কাঠ দিয়ে বাঁশ দিয়ে এভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম আনওয়ান্টেড ভিড় যেহেতু রেলের জায়গা কোনোভাবেই আনওয়ান্টেড ভিড় সেখানে না হয় মাস্ক যারা পরে নেই তাদের কোনোভাবেই এই প্রিমিসেসে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু সকাল থেকে যে সমস্ত ট্রেনে আমরা আপ এবং ডাউনের যে সমস্ত ট্রেনে ট্রাভেল করেছিল মেলা তুমি দেখেছো যে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে ক্রস মার্কিং যে সিট সেই সিটে কিন্তু সাধারণ মানুষ বসে পড়ছেন দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা যে বলাই বাহুল্য যে কতটা মেনটেন হবে সেই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবে প্যাসেঞ্জাররা তারাই তুলে ধরছেন মমিতে আরও একটা জিনিস আমাকে একটু বলো আমি একটু জানতে চাই যে ব্যারাকপুরের মতো একটা জাংশন স্টেশন অনেকগুলো সেই ছোট ছোট দোকানও তো থাকে প্ল্যাটফর্মের মধ্যে এবং ব্যারাকপুর স্টেশনে একটা দিকে ঢুকতে গেলে একটা বইয়ের দোকানও আমরা দেখতে পাই এগুলো কি সমস্ত বন্ধ করে রাখা হয়েছে একদমই বন্ধ করে রাখা রয়েছে আমি একবার তুমি যেহেতু প্রসঙ্গটা তুললেই আমি একবার চেষ্টা করব সেই জায়গাটা দেখাতে অবশ্যই আমি নিজেরও একবার থার্মাল স্ক্যানারে টেম্পারেচার মাপাবো তারপরেই এই প্রিমিসেসে আমি এন্ট্রি নেব ডেফিনেটলি ভাই আমরা একটু ভেতরে থ্যাংক ইউ
দেখো যে বইয়ের দোকানের কথা বলছিলে, ঐতিহ্যবাহী দোকান এইগুলো, সেই দোকান কিন্তু বন্ধ রয়েছে, কারণ এই প্রিমিসেসে কোনো দোকান খুলতে দেওয়া হয়নি। এবার আসি প্ল্যাটফর্ম চত্বরে। তবে প্ল্যাটফর্ম চত্বরেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ছোটখাটো যে সমস্ত ঘুমটি, সেই সমস্ত ঘুমটি কিন্তু বন্ধ রয়েছে। কারণ এক্ষেত্রে যে এসওপি জারি করা হয়েছিল সেই এসওপির অনুযায়ী কিন্তু কোনো দোকান খুলতে দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই সমস্ত দিক খুঁটিনাটি চেষ্টা করা হচ্ছে মেনটেন করার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনে ওঠার পর যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে ক্রস মার্কিং সিট, তুমি নিজেও দেখেছো যে ক্রস মার্কিং সিটে কিন্তু প্যাসেঞ্জাররা বসে পড়ছেন। খুব স্বাভাবিকভাবেই ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যে একটা বড় ফারাক রয়েছে এবং সেই ফারাকের জন্যই এটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেটা বলা যায়। কলেজে পড়ো তোমরা, 7 মাস পর কি বন্ধুরা মিলে প্ল্যান করে বেরিয়েছো? না না, এক্সাম আছে, এক্সাম আছে। 7 মাস পর ট্রেনে সফর, তোমরা কি নির্দিষ্ট কোনো ট্রেনে ট্রাভেল করতে? না না, এই ফার্স্ট, মানে লকডাউনের প্রথম পর এটা প্রথম। 7 মাস পর ট্রেনে যাবে, ফিলিংসটা কি? যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু করোনার যে ভীতি সেটা রয়েছে, এবং কোথাও একটা ভয় থেকে সচেতনতাটা চলে আসছে।